Hello friends, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। এখন আমি আমার ছেলের স্কুলে খাতা জমা দিতে যাচ্ছি, ঘরে পরীক্ষা হয়েছিল, খাতা জমা দিতে যাচ্ছি। দেখছো স্কুলে যাবো এখন খাতা জমা দিতে, পরীক্ষা ঘরে হয়েছিল, চলো যাওয়া যাক। জন্য লবণ, মরিচের গুঁড়ো, হলদি, জিরের গুঁড়ো এটা এখানে দিয়ে দেবো, পরে আবার দেবো, কিন্তু এটা আমি এখানে দিয়ে মেখে রেখে দেবো। এখানে তেল দেবো, এখানে একটু তেজপাতাও দিয়েছি, এই যে ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দিয়েছি, এটা মেখে রেখে দেবো। তারপরে বাকি মশলাগুলো রেডি করবো, তারপরে এটা বসাবো আমি এখানে। এখন আমি দই দেবো, এই যে দই আধা এখন দেবো, আধা পরে দেবো। দই দিয়ে মেখে খাবে, র র র র দই খাবে ওরা, তার জন্য সব দিয়ে দিচ্ছি। যে দই খাবে, আমাকে বলছে সব দেবে না, আমাকে না অল্প রাখবো, পরে দেবো, অল্প তাদেরকে দেবো। একবার দিয়েছি, আর একবার লাগে। আমি এটা এখন মেখে রেডি করে রেখে দিই। মশলা আলু পাতি এগুলো কিছু এখনো রেডি করিনি, এই যে এখানে এখনো রেডি করিনি, কাঁচা লঙ্কা লঙ্কা এগুলো ধোয়া ধুই কিছু হয়নি, দেরি হয়ে গেছে, কাপড় উপর অনেক ধুয়েছি তো তার জন্য। এই যে আমি শুকনো ফলাতে অল্প ধনিয়া গোটা ধনিয়া ওটাই শুকনো ফলাতে ভেজে পিষে নেব, আর অল্প গোটা জিরা, গোটা জিরা অল্প ওটা দিয়ে দিয়েছি, আমি এটা ভেজে নেব। ভেজে পিছলে শিলনোড়া তো পিছলে জলদি হয়, নোংরা হয়, তার জন্য এরকম করে ভেজে পিছবো, আমি জলদি পিছবো, শুকনো পিছবো না আজকে। এখানে এখন আমি আলু ভাজি নি, এখানে আমি তেল দিয়ে দিচ্ছি, আলু ভাজবো তো তার জন্য। এখানে অল্প হলুদ লবণ, অল্প হলদি, আলুটা দিয়ে দিচ্ছি আস্তে দেবো, না হলে সেদিনকে মতো ভালো জন্য পেঁয়াজ কেটে রেখে দিয়েছি, কাঁচা লঙ্কা আদা রসুন বেটা ভেবে রেখে দিয়েছি, আলুটা মাঝে ভরে যাক, তারপরে মতো কিছু নেই, তারপরে আমি আবার আলু ভাজা হয়ে গেছে, আলু ভাজা নামাচ্ছি এখন। পরে হয়েছে ঘাম, পরে ঘাম ঘাম ঘামছি, গরম তেল দিয়ে দিচ্ছি, এখানে তেল আছে আর একটু দিয়ে দিই, ওখানেও দিয়েছিলাম, এখানে কেউ বেশি দেবো না, দিয়ে দিয়েছি
কাঁচা লঙ্কা বাটা আদা বাটা রসুন বাটা দিয়ে দিচ্ছি ধনিয়া জিরা গরম মশলা আমি একসাথে বেটে রেখে দিয়েছি শুকনা খোলাতে ভাজছিলাম যে মশলাটা আর গরম মশলা একসঙ্গে বেটে ভিজে রেখে দিয়েছি পরে দেব আবার লেড়ে দিচ্ছি কষানো প্রায় হয়ে গেছে আমার এই মশলা দিয়েছি জলটা দিয়ে দিচ্ছি দিয়ে দিয়েছি এখন এই আলু ভাজাটা দিয়ে দেবো মশলাটা আর দইটা আমি একটু পরে দেবো এখানে কষানো হয়ে যাবে আমি যে মাংস কষানো হয়ে গেছে এখন দিয়ে দেবো মশলাটা একটু গরম জল দিয়ে এটা দিয়ে দিচ্ছি মশলাটা দিয়ে গরম জল দিয়ে দিচ্ছি ঢেকে রেখে দেবে অল্প নামিয়ে দেব জল শুকিয়ে গেলে নামিয়ে দেবো হয়ে গেছে আমার তরকারি হয়ে গেছে দেখো মাংসের তরকারি আমার হয়ে গেছে সবাইকে ভাত দেবো এখন থালুন ধুয়ে রেডি করে নিয়ে নিয়েছি
ভাত দেব, আমার ছেলে জল ভরাচ্ছে, জল ভরাচ্ছে। এই যে তরকারি, আমার ভাত ডাল হয়ে গেছে, মাংসের তরকারি হয়ে গেছে, ও আমার হেল্প করছে। জল নিয়ে যাও বাবা, যাও আমি আসছি, ঠিক আছে? তুমি এখন সবাইকে খাওয়া দাওয়া দিয়ে দিই, তারপরে আমি তোমাদের সাথে ফিরে আসছি, ঠিক আছে? দেখো খাওয়া দাওয়ার পরে এখন রাস্তাতে চলে এসেছি। স্কুলে গিয়েছিলাম যে, স্কুলে আমার ডবল আসতে হয়েছে, একবার গিয়েছি, বলছে এটা এখন রাখো, ব্যাংকের জেরক্স নিয়ে আসো বাচ্চা। আবার আসলাম, তার জন্য এখানে ব্লগ বানাতে পারিনি আমি। আবার এসে ব্যাংকের বই জেরক্স করতে গিয়েছি দোকানে, সেখান থেকে এসে ব্যাংকের বই জেরক্স করে নিয়ে গিয়েছি। এখন যে রাস্তাতে হাঁকো হাঁকো করছি, যাচ্ছি দোকানে। তো এই যে এখন দোকান থেকে আসার পরে ঘরে সব কাজকর্ম ছেড়ে তারপর মোবাইল দেখছিলাম, মোবাইল ওখান দেখার পরে এখন বসেছি এখানে আমি তোমাদের সাথে গল্প করতে। খাওয়া দাওয়ার পরে দোকানে গিয়েছিলাম, স্কুলে গিয়েছিলাম যে কী হয়েছে জানো? একবার স্কুলে আমি গিয়েছি, স্কুল থেকে বলছে যে ব্যাংকে অ্যাকাউন্ট লাগে ছেলের, তো ওইটা জেরক্স করছি, দুজনে দুই ছেলে দুইটা জেরক্স করতে আবার আসলাম, তার জন্য আমি রাস্তাতে ভিডিও আর বানাতে পারলাম না, দূর ঘোরাঘুরিতে ছিলাম। ঘরে এসে আবার ব্যাংক অ্যাকাউন্ট নিয়ে ওইটা জেরক্স করেছি, ব্যাংকের বইগুলো জেরক্স করে তারপর দোকানে স্কুলে দিয়েছি, স্কুল থেকে আবার পরীক্ষার খাতাটা স্কুলে জমা দিয়েছি, তারপরে আবার তাড়াতাড়ি ঘরে এসে রান্না বাড়া করা, ঘরের কাপড় চোপড় ধোয়া অনেক কাজ ছিল, তার জন্য আমি স্কুলে যাওয়ার সময় ভিডিওটা আধার মধ্যে শেষ করে, মানে যাওয়ার সময় তো অল্প স্বল্প করেছি, আসার সময় আর করতে পারিনি স্কুলে, এটার জন্যে মানে পুরো করতে পারিনি ভিডিও। তারপর ঘরে এসে কাপড় চাপড় ধুয়ে রান্না বান্না করে খাওয়া দাওয়া করে আবার অল্প বেরিয়েছিলাম দোকানে, দোকানের থেকে অল্প ঘরের জিনিসপত্র নিয়ে এসেছি। সন্ধ্যার সময় এখানে বসে বসে অল্প মোবাইল দেখতেছিলাম, তারপরে এখন আবার এই যে এখানে বসেছি, কী করবো বলো, সব কিছু সামলাইয়ে সংসারে তারপরে তোমাদের সাথে আমি গল্প করি, তাই না? আজকে একটা জিনিস দেখাবো তোমাদেরকে, আমার ছেলে নিয়ে বসে আসে জিনিসটা, ফ্লিপকার্ট থেকে এনেছি হিমালয়া নিম ফেস ওয়াশ। এটা বড় একটা অর্ডার করেছিল আমার দেওরের মেয়ে, তো এটা দুটো এসে গেছে, এটার দাম আছে 190 টাকা, 190 কী বাবা, 190 একটার দাম, ওটার দামও 190 দুটা, তখন দুটা কী করবে? তার জন্য একটা আমি নিয়ে নিয়েছি, একটা অনেক রেখেছি, দুজনে দুইটা এখন ধুবো পূজাতে, খালি মুখে ধুবো, কাপড় চোপড় কেনা কিনি কিছু হয়নি, কিন্তু খালি মুখে ধুবো পূজাতে। এটা দিয়ে এই যে হিমালয়া নিম ফেস ওয়াশ ফ্লিপকার্ট থেকে এনেছি, এটা 190, দেখা যাচ্ছে কি না, 190 এই জায়গাটাতে আছে, একটার দাম 190, তো দুইটা 380 টাকা হয়, আমরা দুইটা পেয়েছি 180, 3 টাকা কম, আরও 2 টাকা ঘুরিয়ে দিয়েছে, 1 টাকা দিন, 180 ধরলাম, 176-7 এরকমই হবে, 7-8 180, 177 ছিল নাকি, 77-78-79-80, হ্যাঁ 177 ছিল, 12 টাকা ঘুরিয়ে দিয়েছি, 200 টাকা দিয়েছিলাম, তো এখন দুটা কী করবে? তার জন্য একটা আমাকে দিয়েছে, একটা নিজে রেখেছে, এটাই আর কি। ফ্লিপকার্ট থেকে অফার ছিল, কোন 3 তারিখ না কোন তারিখে ছিল বলে ও দিয়েছে, আমরা কেউ জানি না, কিন্তু আসার পরে ও বলেছে আমি এটা অর্ডার দিয়েছিলাম, ও নিজের পয়সা দিয়ে এনেছিল, নিজের মানি দিয়ে নিজে জমিয়েছিল, কেউ দিলে রাখতো, এটা কাকুরা মামারা ঘরের মানুষে কখনো দিলে জমিয়ে জমিয়ে দেখে 200 টাকা করেছিল, সেটা দিয়ে এটা নিয়ে এসেছি, দুইটা একটাই অর্ডার দিয়েছিল কিন্তু হাফ হাফ এসেছে। এটাতে আসে তোমার
200 ml, একটাতে 200 ml করে আছে, অটাতেও 200 ml, আমারটাও 200, অটা 199 rupees, আমারটা 199 rupees, কিন্তু এনেছি 177, ঘুরিয়ে দেয় নাই তো, তার জন্য বলছি 180, গরম হচ্ছে, ফ্যান বন্ধ করে রেখেছি না তার জন্য বহুত গরম লাগে। বাবা দুষ্টামি দুষ্টামি করে না, পড়তে বসে যাও, পড়তে বসে যাও, দুষ্টামি করে না, রোগ আমি কাজটা শেষ করে নিই তারপরে হবে। তো কি করবো আর কি বলবো, ব্যাঙ্ক অ্যাকাউন্ট আমি স্কুলে দুইবার দিয়েছি লকডাউনের সময়, ওদের ব্যাঙ্ক পাসবুক বানাতে লাগবে বানাতে লাগবে, বানিয়েছি 500 টাকা করে দিয়েছি একজনের পিছনে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট বানিয়েছি দুইবার জেরক্স করে দিয়েছি স্কুল থেকে টোকাইছে, দুইবার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যাঙ্কের পাসবুকটা জেরক্স করে দুবার দুবার দিয়েছি স্কুলের মধ্যে, কিন্তু কোনোদিনও কিছু পাইনি, এখন আবার টুকে গেছে তো আবার দিতে হবে, তার জন্য দিয়ে দিয়েছি, যখন যেটা হবে দেখা যাবে, যেটা যখন করতে হয় তখন তো করতে হবে না, তাই আর কি দিয়ে দিয়েছি। কি হয়েছে, কি হয়েছে, বই না বই না, আমি পড়াবো তো এখন, বই না পড়াবো তোমাকে, বই না নিবা, ঠিক আছে, গুড বয়, নিব তো এরকম বলছে, কি বলবার, এটা পূজার সময় খালি ধুতে থাকবো, কাপড় চাপড় কেনাকাটা কিছু হয় না, এমনকি বাচ্চাদেরও হয় না, উপায় নেই, কাপড় না থাকলে ঘুরতে যাবো না, এটা তো না না, বাচ্চাদেরকে নিয়ে ঘুরাই আনবো, দেখাবো বাবা, দেখি তো আজকের জন্য আমি ভিডিওটা এখানে শেষ করছি, ভিডিও যদি ভালো লাগে এটা লাইক করে দিও, শেয়ার করে দিও, টাটা বাই বাই, পরে একটা নতুন ভিডিওতে দেখা হবে, টাটা বাই বাই।